লোকসভা নির্বাচনের আগেই বড় চমক, ভোটের মুখে জল্পনা উস্কে তিন পদ থেকে ইস্তফা দেবেন। ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি, বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। জেলা শাসককে চিঠি লিখে ইস্তফা সাংসদের। আর এই বিষয়ে বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, কে পদত্যাগ করলেন তাতে সাধারণ মানুষের কি, তৃণমূলের বিসর্জন অনিবার্য, এমনই কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, দেখো যেমনটা জানা যাচ্ছে যে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দেব, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, একদম সবচেয়ে বড় খবর শনিবার রাত্রিকেই শুধু জেলা নয়, রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন পড়ে গেছে। ঘাটালের অভিনেতা সাংসদ দেবের একটি নয়, দুটি নয়, তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে হঠাৎ করে ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে গতকাল ঘাটালের সাংসদ দেব পশ্চিম মেদিনীপুর জেলা শাসককে তিনটি পদে থেকে ইস্তফা দেন। তার তিনটি পদগুলি হলো, একটি ঘাটালের যে কলেজ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তিনি সভাপতি ছিলেন, সেই পদ থেকে ইস্তফা দেন। বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই পদ থেকে ইস্তফা দেন। এবং একই সাথে ঘাটালের যে হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতির পদ থেকেও তিনি ইস্তফা দেন। লোকসভা নির্বাচনের ঠিক আগেই এই তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা রাজনীতি তো বটে, রাজ্য রাজনীতিতেও। একইভাবে বিরোধীরা একাধিকবার অভিযোগ করেছে, বিশেষত কিরণ যতবারই ঘাটালে এসেছেন তিনি অভিযোগ করেছেন, অভিনয় এবং জনসেবা কখনোই একসাথে সম্ভব হচ্ছে না দেবের পক্ষে। তিনি মানুষের সময় দিচ্ছেন না, মানুষের সাথে প্রতারণা করছেন, তার উচিত অভিনয়েতেই মনোযোগ দেওয়া। একই সুর আমরা শুনতে পেয়েছি ঘাটালের যিনি বর্তমান এমএলএ শীতল কপাট, তিনিও বলেছেন যে বন্যার সময় শুধুমাত্র ছবি তোলার জন্য দেবজি ঘাটালে মানুষ দেখে, অন্য কোন সময় দেবের অস্তিত্ব পর্যন্ত মানুষ পায় না। এই অভিযোগ গুলো বাড়াবাড়ি মাথা চাড়া দিয়েছে বিরোধীদের তরফ থেকে। কিন্তু এই প্রসঙ্গে দেবের তরফে বা তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়ালি কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। তিনটে পোস্ট থেকে রিজাইন করেছেন, জেলা শাসককে চিঠি দিয়েছেন, একটা কলেজের চেয়ারম্যান, একটা হাসপাতালের চেয়ারম্যান, আর একটা বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি তার বোধহয় ভাইস চেয়ারম্যান। এখন কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক, যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হওয়ারই কথা। এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না, এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কী হয়, যে কোন পোস্টে আছেন, আজকে আছেন, কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে। আর ভদ্রলোক হলে তার পক্ষে থাকাটা সহজ না বা সম্ভব না। উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন, এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না, একজন অপদার্থ, ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন। কারণ তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল, এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন, কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন, যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে। তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে, উনি যে দশটা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন, উন্নয়ন করেনি, উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন, সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না।